হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাস্ট কুক টু। আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দইয়ের রেসিপি। আর এই দইটা কিন্তু একদম ইউনিকভাবে তৈরি করেছি আমি, টমেটো দিয়ে। এর আগে হয়তো কখনো কেউ এইভাবে তৈরি করেনি, যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা পুরো, আমি কেমন করে বানাই। আপনাদেরও নিশ্চয়ই পারফেক্ট এইভাবেই দই বলবে। দেখুন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলো শুরু করি আজকের এই মজাদার দইয়ের রেসিপি। একটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম পারফেক্টভাবে দই বসেছে, দেখুন। আর প্রথমবার এই টমেটো দিয়ে দই হয়তো কখনো কেউ বসায়নি, কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এই টমেটো দিয়ে দই একদম ইউনিকভাবেই। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তাহলে চলো শুরু করি আজকের এই রেসিপি। সবার প্রথম এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম হতে দেব, হালকা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে আর একটু বেশি করতে পারেন। এবার এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমার ফুটে উঠেছে, এইভাবে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম চিনি পছন্দ করেন সেই রকম মিষ্টি দেবেন, কিন্তু দইয়ে একটু চিনি বেশি হলেই ভালো লাগে। আবারও এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ওদিকে আমার দুধটা ফুটছে, এদিকে আমি নিয়ে নিয়েছি 1টা টমেটো। টমেটোগুলোকে আমি কুচি করে নিয়েছি, আর এর যে ভেতরের দানাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার এটাকে মিক্সিতে গ্রেট করে নেব। হয়ে গিয়েছে আমার গ্রেট করা, এটাকে সাইডে রেখে দেবো এখন। এদিকে আমি মাইক্রো ওভেনকে প্রিহিট করার জন্য বসিয়ে দেব 180 ডিগ্রিতে। এদিকে আমার 4 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন দুধটা অনেকটাই কমে গিয়েছে। এমনভাবে ঠান্ডা করবেন যাতে করে আপনি আপনার এই আঙুলটা 1 মিনিটের জন্য ডুবিয়ে রেখে এটাকে সহ্য করতে পারেন। দুধটাকে এইভাবে নাড়া দিয়ে ঠান্ডা করব। আর এদিকে নিয়ে নিয়েছি টক দই। এই টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গিয়েছে, এবার এর সঙ্গে আমি যে টমেটোটা গ্রেট করে গেছিলাম সেটা দিয়ে দেব। এবার এই দুটো মিক্স করে খুব ভালো করে ফাটিয়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1 থেকে 2 বুন্দ। আবারও ভালো করে মিক্স করে নেব। দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এই যে দেখুন, এই আঙুলটা ডুবিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমার সামান্য উষ্ণ গরম লাগছে, বেশি কিন্তু গরম লাগছে না। এর থেকে বেশি গরম হলেও চলবে না, ঠান্ডা হলেও চলবে না। এবার আমি অ্যাড করে দিলাম ওই মিশ্রণটা, খুব ভালো করে এবার ফাটিয়ে নেব। এবার আমি বসানোর জন্য পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। হয়ে গিয়েছে আমার সবগুলো দেওয়া। এবার ঢাকা দিয়ে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব। ওদিকে আমার মাইক্রো ওভেনটাও প্রিহিট হয়ে গিয়েছে। এবার এটাকে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে আসলাম, দেখে নেব এইবার। দেখুন একদম পারফেক্ট দই বসেছে। সবগুলো বার করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখিয়ে দিই আপনাদেরকে। সবগুলোই একদম খুব ভালো করে বসেছে। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন একদম পারফেক্ট হয়েছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।